অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয় তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখুক। দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি পায়নি, এরকম কেউ নাই, কেউ নাই। হয় মানসিক শাস্তি পেয়েছে, এটা ইবনুল কাইয়িম বলছেন যে মানসিক শাস্তি পেতেই হবে, কেউ যদি অন্তর আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয় ওকে মানসিক শাস্তি পেতেই হবে। মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে, মেয়েকে ভালোবাসা দিয়েছে, মেয়ের জন্য অন্তর দিয়েছে, অবৈধ সম্পর্ক, প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি, মানসিকভাবে ওকে কষ্ট পেতেই হবে। দ্বিতীয় শাস্তি, যে কোনো মুহূর্তে অপমান হতে পারে, পরিবারে অপমান হতে পারে, সমাজে অপমান হতে পারে, বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে, হতেই হবে। তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা, অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায়, ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায়।